फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल हैप्पी कुकिंग स्टूडियो व्यूअर्स आशा करी सबाई भालो आछेन। तो आमार आजके रेसिपी होच्छे खासी पैर नेहारी। तो खासी पैर नेहारी विभिन्न भावे रान्ना करा जाए, तो अति सहजे एवं मजेदार भावे किभाबे रान्ना करा जाए सेई रेसिपिटी आमी आपनादेरके आजके देखाबो। तो व्यूअर्स आशा करी भिडियोटी शेष पर्यन्त देखबेन एवं आमार साथे थाकबेन। तो आमार चैनेले एखोनो जारा सबस्क्राइब करेनि अवश्यई सबस्क्राइब करबेन, पाशे थाका बेल आइकनटि क्लिक करे दिबेन नतुन नतुन नोटिफिकेशन पाওয়ার জন্য। तो व्यूअर्स आशा करी भिडियो शेष पर्यन्त देखें। तो खासी पैर नेहारी रेसिपिटी रान्ना करते जा उपकरण लागछे, एखाने आमी खासी पैर नियेछि 1 केजी परिमाण, रसुन बाटा 2 टेबिल चामच परिमाण, प्याज बाटा 2 टेबिल चामच परिमाण, मरीच गुड़ो 2 चा चामच, हलुद गुड़ो 1 चा चामच, धने गुड़ो 1 चा चामच, गरम मसला गुड़ो एखाने जयफल जयत्री सब किछु मिक्स करा 2 चा चामच, आदा बाटा 2 टेबिल चामच, प्याज कुची 1.5 कप परिमाण, और आस्त मसला नियेछि लंग 4-5टी, एलाच 4-5टी, दारचिनी 4-5 टुकरो, तेजपाता 4-5टी। तो व्यूअर्स एजे और लवण नियेछि परिमाण मतो, तेल आधा कप परिमाण। तो सब उपकरण देखालाम। এই যে খাসির পায়গুলো আমি আগে ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি, 2-3 বার ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো খাসির পায়াতে পশম থাকে, ময়লা থাকে, তাই গরম পানি দিয়ে পরিষ্কার করে নিলে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এখন একটি পাতিলে খাসির পায়গুলো দিয়ে সব মশলা অ্যাড করে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিলাম, আস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো খাসির পায়া বিভিন্ন ভাবে রান্না করা যায়, তো অতি সহজে রান্নাটি আমি আজকে করে দেখাচ্ছি। তেল দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ, লবণ এখানে আমি লবণ দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো। তো খাসির পায়াগুলো যেন ডুবে থাকে এরকম পরিমাণ পানি দিতে হবে, মানে দ্বিগুণ পানি দিতে হবে। তো ভিউয়ার্স দেখুন, এই যে 1 কেজি পরিমাণ খাসি পায়ের জন্য আমি পানি দিয়েছি পাতিলের প্রায় পুরো পাতিল। এখন আমি চুলায় বসিয়ে দেব। তো চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে প্রথমে আমি 3 ঘন্টা খাসি পায়াটি সিদ্ধ করে নেব। তো পাতিলে একটু সবগুলো ভালোভাবে মশলা এবং খাসি পায়াটা ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে আমি 3 ঘন্টা চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে রান্নাটি করব। আর দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ 6-7টি। তো দিয়ে ঢাকনা দিয়ে 3 ঘন্টা আমি রেখে দিচ্ছি চুলাটা মিডিয়াম আঁচে রেখে। তো ভিউয়ার্স 3 ঘন্টা পর ফিরে আসলাম, দেখুন পানি শুকিয়ে গিয়েছে এবং খাসি পায়াগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি আজকে এভাবে রান্না করছি, অন্যভাবেও রান্না করা যায়। আর দিয়ে দিলাম টমেটো ফালি করে। তো খাসির পায়া বা গরুর পায়া নেহারি রান্না করার সময় টমেটো ফালি দিলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আবারও পানি দিয়ে দিচ্ছি, গরম পানি দিয়ে দিলাম আবারও পরিমাণ মতো। এখানে আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও 4 ঘন্টার জন্য বসিয়ে রাখলাম। তো দেখুন 4 ঘন্টা পর ফিরে আসলাম, আবারও পানি শুকিয়ে গিয়েছে এবং চুলার আঁচটা এখন মিডিয়াম থেকে মিডিয়াম লো আঁচে রেখে আমি রান্নাটি করেছি। তো ভিউয়ার্স খাসির পায়াটি মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে সারা রাতও রেখে দিতে পারেন চুলার আঁচটা লো আঁচে রেখে, তাহলে দেখবেন হাড়গুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি 5 ঘন্টা এভাবে সিদ্ধ করে নিয়েছি। তো ভিউয়ার্স খাসি পায়ের স্বাদটা দ্বিগুণ হওয়ার জন্য আমি বাগার দিয়ে দিব। এখন একটি কড়াই বসিয়ে দিলাম চুলায়। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, 3 টেবিল চামচ পরিমাণ। তো চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি পেঁয়াজগুলো ভেজে নেব বাগার দেওয়ার জন্য। এখন আমি মেথি, আস্ত মেথি আর জিরা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। তো মেথি জিরাগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন এই যে পেঁয়াজ কুচি নিয়েছে আধা কাপ পরিমাণ, সেগুলো দিয়ে দিলাম তেলে।
তো চুলা রাইসটা মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। পাঁচ ছয় মিনিট আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। তো খাসি পেঁয়াজ রেসিপিটি বিভিন্নভাবে রান্না করা যায়, তো আমি আজকে সহজভাবে কিভাবে রান্না করা যায় সেই প্রসেসটি দেখাচ্ছি। বেয়ার সেদিক দিয়ে প্যাঁচগুলো ভাজে হচ্ছে, ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এই যে আমার দুই ছেলে দেখুন কত দুষ্টামি করছে, ওদের খুবই প্রিয় খাসি পেঁয়াজ নেহারিটি। তো আমি আজকে তাই সেই রেসিপিটি দেখাচ্ছি। এই যে প্যাঁচগুলো এদিক দিয়ে ভাজা হয়ে গিয়েছে, ভিউয়ার্স দেখুন ব্রাউন কালার হয়ে গিয়েছে। তো আমার প্যাঁচগুলো ভেজে নিতে 5-6 মিনিট লেগেছে। তো চুলার আঁচটা মিডিয়াম মিডিয়াম লো আঁচে রেখে আমি প্যাঁচগুলো ভেজে নিয়েছি। এখন এই যে খাসির পেঁয়াজ পাতিলে আমি প্যাঁচ দিয়ে বাগার দিয়ে দিব। তো রান্না শেষে এভাবে প্যাঁচ দিয়ে বাগার দিলে খাসির পেঁয়াজ নেহারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো আমি সুন্দর করে বাগার দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে আবারও ঢাকনা দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব, চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে রেখে। এই যে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো কতটা সহজ সুন্দরভাবে রান্না করে ফেললাম। তো বেশ 1 ঘন্টা আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, চুলা আঁচটা মিডিয়াম লো আঁচে রেখে। তো ফিরে আসলাম বিয়ার্স 1 ঘন্টা পর, দেখুন কতটা সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। তো বিভিন্নভাবেই রান্না করা যায়, তো আমি আজকে এইভাবে সহজ পদ্ধতিতে আপনাদেরকে রান্না করে দেখালাম। এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো কতটা সুন্দর হয়েছে। তো বিয়ার্স এই যে আমি আজকে পরোটার সাথে খাসি পেঁয়াজ নেহারি পরিবেশন করলাম। তো আপনারা চাইলে চালের রুটির সাথেও পরিবেশন করতে পারেন এবং খেয়ে দেখতে পারবেন কতটা সুন্দর টেস্টি। তো বিয়ার্স আমার রেসিপি ফলো করে অবশ্যই রান্না করে দেখবেন কতটা সুন্দর মজাদার হয় তা নিজেই বুঝতে পারবেন। আর সাথে নিয়েছি সালাদ। তো বিয়ার্স কতটা সুন্দর মজাদার দেখুন, কালারটাও কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটি পরোটা নিয়ে ঝোল দিয়ে খেয়ে দেখছি কতটা মজাদার, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো বিয়ার্স অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন রেসিপিটি কেমন হয়েছে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। বিয়ার্স এই যে আমার দুই ছেলের প্রিয় খাবার, ওরা কতটা সুন্দরভাবে খাচ্ছে দেখুন, বলছে খুবই টেস্টি হয়েছে। খুবই মজা হয়েছে দেখুন, ইয়ামি ইয়ামি বলছে। তো বিয়ার্স ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য আমার ছেলেদের জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।